সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে প্রয়াত বিশিষ্ট সমাজসেবী পান্নালাল সরকারের প্রয়াণ দিবস উপলক্ষে তার স্মৃতির উদ্দেশ্যে তার পরিবারের পক্ষ থেকে ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুস্থদের খাদ্য বিতরণ কর্মসূচি পালিত হলো। এদিন 37 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও এদিন বর্ধমান স্টেশন চত্বরে ও বীরহাটা এলাকায় প্রায় 250 জন দুস্থ মানুষদের খাদ্য বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত পান্নালাল সরকারের সহধর্মিণী শুক্লা সরকার, কন্যা সৌমিতা সহ নাতি ও অন্যান্যরা। আমার পিতা স্বর্গীয় পান্নালাল সরকারের প্রয়াণ দিবসের ওনার স্মৃতির উদ্দেশ্যে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই রক্তদান শিবিরে স্বেচ্ছায় মোট 37 জন রক্তদাতা রক্তদান করেছেন এবং আজকে আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে স্টেশনে আমার বাবা যেখানে বহুদিন ধরে কর্মজীবন যাপন করেছেন সেই জায়গায় কিছু দুস্থ মানুষদের রান্না করা খাবার পরিবেশন করা হয়েছিল। মোট টোটাল 250 জনকে খাবার দেওয়া হয়েছে এবং এই পুরো কাজটিতে আমাকে আমাকে সহযোগিতা করেছে উৎসর্গ রিলিফ ফাউন্ডেশন। আমি আমি বাবার আশীর্বাদ নিয়ে এবং আপনাদের সবাইকার কাছে আশীর্বাদ চেয়ে যাতে ভবিষ্যতে আরও বড় করে এই কাজটি করতে পারি সেই সহযোগিতা চাইছি এবং যাতে আমি ওই কাজটি আবার করতে পারি সেটি আমি আপনাদের কাছ থেকে আশীর্বাদ চাইছি। আজকে রক্তদান শিবিরে মোট কতজন রক্ত দিল? 37 জন রক্তদাতা ছিল। কাদেরকে দিলেন ব্লাডটা? বর্তমান ব্লাড ব্যাংক হসপিটাল ব্লাড ব্যাংক। আর আপনারা বললেন যে দুস্থদের খাইয়েছেন, ওটা কোথায় খাওয়ানো হয়েছে? বর্তমান রেলওয়ে স্টেশনে আর হচ্ছে বীরহাটাতে। মোট কতজনকে? টোটাল 250 জনকে। বর্ধমান থেকে পম মহন্ত, আনন্দ বার্তা।